আসসালামু আলাইকুম মাইক্রোসলিউশন থ্রি সিক্সটির পক্ষ থেকে আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে একটা নতুন সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম সো আজকের ভিডিওটা যারা ইঞ্জিনিয়ার এবং মেইনটেনেন্স ম্যানেজার তাদের জন্য খুব 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 উপকারে আসবে সো বন্ধুরা কথা না বেড়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক বাইরে আজকে ভিডিও টপিক হচ্ছে লোড ক্যালকুলেশন এবং ব্যাটারি ক্যালকুলেশন এবং এটা অ্যাকচুয়ালি ইউপিএস অনলাইন ইউপিএসের ক্ষেত্রে প্রযোজ্য অনলাইন ইউপিএস বা আইপিএস যাই হোক বা অফলাইন ইউপিএসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বাই দ মেজর হচ্ছে অনলাইন ইউপিএস সো অনলাইন ইউপিএসের ক্ষেত্রে মানে আপনার ইন্ডাস্ট্রিতে যে মেশিন আছে সেই মেশিনের সাথে আপনি কত কেভিএ অনলাইন ইউপিএস লাগবে এবং হচ্ছে গিয়ে এই কতক্ষণ ব্যাকআপের জন্য কতটুকু কতটুকুন ব্যাটারি অ্যাকচুয়ালি লাগবে সো সেই বিষয় নিয়ে কথা বলবো সো অ্যাট ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার ইউপিএস মেশিনের তার জন্য যেটা জানা প্রযোজ্য সেটা হচ্ছে আপনার ইউপিএস আপনার মেশিনের পাওয়ার ফ্যাক্টর কত এক নাম্বার প্রশ্ন আপনার মেশিনের পাওয়ার ফ্যাক্টর কত দুই হচ্ছে আপনার মেশিনের যদি ইন্ডাকটিভ লোড হোক বা যে লোডই হোক না কেন সেটার স্টার্টিং লোড কত বা অ্যাক্টিভেট লোড কত এবং রানিং লোড কত আমাদের যারা ইঞ্জিনিয়ার্স বা মেনটেনেন্স আসে যারা তারা অনেক সময় এই ভুলটা করে তারা যেটা করে তারা রানিং লোড ধরে ইউপিএসের ইউপিএস মানে ইউপিএসের ইয়েটা ক্যালকুলেশন করে কত ভিএ লাগবে সো এটা কিন্তু মেজর একটা ভুল কারণ হচ্ছে আপনি যদি রান স্টার্টিং লোড না ধরে রানিং লোড ধরে ইউপিএসের ইউপিএস কতটুকুন লাগবে ক্যাপাসিটি ক্যালকুলেশন করেন তাহলে মহা বড় ভুল হবে এই ভুল কোনোভাবে করা যাবে না কারণ একটা ঘটনা ঘটে গেলে ইউপিএস বড়ো ধরনের যে ইউপিএসগুলো আছে এটা শিপমেন্ট হয়ে ফরেন থেকে আসে সো আপনি একবার শিপমেন্ট করে ফেললে ইউপিএস চলে আসে তখন দেখা যাচ্ছে ইউপিএস চললো না তখন আপনি আপনার ম্যানেজমেন্টের কাছে এবং যাদের কাছ থেকে আপনি ইউপিএস নিতেছেন তাদের তারা অনেক বড় একটা কালার হবে সো বন্ধুরা মনোযোগ সহকারে খেয়াল করুন তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে মেশিনের পাওয়ার ফ্যাক্টর দুই হচ্ছে স্টার্টিং লোড এবং তিন হচ্ছে রানিং লোড সো অলওয়েজ আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউপিএসের স্টার্টিং যে লোড আছে সে সাপোজ আমি যদি ধরে নিই এরকম আপনার ইউপিএসের পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট সিক্স আর আপনার মেশিনের স্টার্টিং লোড হচ্ছে ওয়ান টু সিক্সটি সিক্স কে কে ভি এ এবং রানিং লোড হচ্ছে ওয়ান সিক্সটি সিক্স কে তার মানে কোনোভাবে ওয়ান সিক্সটি সিক্স না টু সিক্সটি সিক্স ধরে আপনাকে ইউপিএস ক্যালকুলেশন করতে হবে কারণ ওই বিদ্যুৎটাই কিন্তু সে প্রথমে টান দিবে কিন্তু আপনার ইউপিএস এর ক্যাপাসিটি কম হয় তাহলে ইউপিএস মেশিন বন্ধ হয়ে যাবে চলবে না সো আমার এখানে সূত্রটা হচ্ছে আপনার টু সিক্সটি সিক্স সাথে ভাগ হবে আপনার মেশিন যে মেশিনটা আপনি সাথে ইউপিএস নেবেন তার পাওয়ার ফ্যাক্টরের সো বন্ধুরা আমি যদি আপনার আপনার এই ক্যালকুলেশন যদি একটু যোগ করে দেখায় যেটা স্ক্রিনে দেখ স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ইয়া মেশিনের রানিং লোড হচ্ছে সরি স্টার্টিং লোড হচ্ছে টু সিক্সটি সিক্স কে ভি এটার সাথে ভাগ হবে পয়েন্ট সিক্স মানে আপনার মেশিনের পাওয়ারফেক্ট হচ্ছে পয়েন্ট সিক্স এটার সাথে কী হবে ভাগ হবে সো ভাগ পয়েন্ট সিক্স আসে হচ্ছে গিয়ে চারশো তেতাল্লিশ কেভিএ চারশো তেতাল্লিশ হচ্ছে কে এই চারশো তেতাল্লিশ কে এ ধরেই ইউপিএস নিলেও কিন্তু হবে না কারণ ইউপি ওইটা আপনার মেশিনে স্টার্টিং লোড এর সাথে কিছুটা লস আছে সেক্ষেত্রে আপনাকে আরও টোয়েন্টি বা থার্টি পারসেন্টের সাথে অ্যাড করতে হবে তার মানে হচ্ছে চারশো তেতাল্লিশ গুণ ওয়ান পয়েন্ট আমি যদি থ্রি দিই আমি থার থ্রি দিলাম আপনি টোয়েন্টি ধরেও করতে পারেন থ্রি তো কী হয় মানে পাঁচশো ছিয়াত্তর তার মানে পাঁচশো ছিয়াত্তর আপনার ইউপিএস লাগবে এটা আপনাকে খেয়াল করতে হবে সো আমি আবারও একবার রিপিট করছি আপনার হচ্ছে কি মেশিনের পাওয়ার ফ্যাক্টর মেশিনের স্টার্টিং লোড অন টু সিক্সটি ভাগ আপনার মেশিনের পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট এটার সাথে ভাগ দিলে আসবে ফোর ফর্টি থ্রি এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করলে ফাইভ সিক্সটি সেভেন তার মানে আপনার ছয়শো কেভিএ ইউপিএস লাগবে সো ছয়শো কেবি আপনি নিতে পারেন পাঁচশো ছেষট্টি মানে ছয়শো কেবি নিলে হচ্ছে বা আপনি ভেঙে ভেঙে নিতে পারেন সো এটা হচ্ছে আপনার আমরা বুঝলাম যে কতটুকুন অ্যাকচুয়ালি লাগবে এবার আসেন আপনি চাচ্ছেন যে এই ছয়শো কেবি ছয়শো কেবি বা পাঁচশো কেবি ধরে আমি কি লোড ক্যাল মানে ব্যাটারি ক্যালকুলেশন জন্য আমি পাঁচশো কেবি ধরছি আপনি আপনার মতো করে ধরে নিন বা আটশো কেবি যাই হোক আমি পাঁচশো কেবি ধরে করছি সো পাঁচশো কেবি ইউপিএসের পনেরো মিনিট আপনি ব্যাক আপ চাচ্ছেন তাহলে কত এমপিআর ব্যাটারি লাগবে এটা আসেন এবার আমি যদি এটাকে ধরি এটা সূত্রটা হচ্ছে প্রথম হচ্ছে ভোল্ট ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে কি বারো মানে বারো ভোল্টের ব্যাটারি আপনি ইউজ করবেন এজন্য আমি বারো লিখলাম তারপরে হচ্ছে কত অ্যামপিয়ারের ব্যাটারি আপনি ইউজ করবেন সেই অ্যামপিয়ার আওয়ার তারপরে হচ্ছে আপনার কত পিস ব্যাটারি আপনি ইউজ করবেন সেটা তারপর হচ্ছে মিনিটের যেটা একক সেটা হচ্ছে ষাট সেকেন্ডে এক মিনিট তাই ষাট এরপরে একটা লস আছে সেই লসের ইয়েটা হচ্ছে এরকম যে জিরো পয়েন্ট তারপরে হচ্ছে ভাগ হচ্ছে যত কে সেটাকে এ দিয়ে ভাগ তার মানে আমি যদি পাঁচশো কে ভি ইউপিএস হয় তাহলে পাঁচ লাখ ভিয়ে। তার মানে আমি একটু যোগ বিয়োগ করি দেখেন কি হয় আমি যদি পাঁচশো কেবি ইউপিএসের কত এমপিআর ব্যাটারি লাগবে সেটা আমি ক্যালকুলেশন করছি সো প্রথম আসছে বারো আমি যেটা একটু আগে বললাম বারো গুণ হচ্ছে কি একশো এমপিআর ব্যাটারি যদি আমি ইউজ করি সো একশো এমপিআর আওয়ার গুণ হচ্ছে কয়টা ব্যাটারি আমি ইউজ করবো গুণ হচ্ছে পঞ্চাশ সো পঞ্চাশটা ব্যাটারি আমি ইউজ করবো গুণ হচ্ছে মিনিটের একক ষাট মিনিটের ষাট সেকেন্ডে এক মিনিট তাই ষাট আমি গুণ দিলাম গুণ হচ্ছে লসের একটা লস হয় এটার ভিতরে সেই আমি দেখলাম জিরো ভাগ হচ্ছে ফাইভ হান্ড্রেড কেবি ইউপিএস অনলাইন ইউপিএস সো ভাগ পাঁচ লাখ ভিএ তিন তিন ছয় সো দেখেন আপনার যদি আপনি হান্ড্রেড এমপিআর ব্যাটারি আপনি পঞ্চাশটা ইউজ করেন সো আপনি এখানে ব্যাক পাবেন ছয় পয়েন্ট সিক্স পয়েন্ট এইট ফোর মিনিটস সো এটা আপনি মোটামুটি একটা ক্যালকুলেশন নিতে পারেন তবে এটা এই বড় ক্যাপাসিটির ইউপিএসের ক্ষেত্রে কোনোভাবে এক সেট ব্যাটারি দিয়ে হবে না সো অবশ্যই দুই সেট ব্যাটারি ইউজ করতে হবে এবং এখানে একশো এমপিআর ব্যাটারি যদি আপনি দুই সেট ইউজ করেন তাহলে আপনি মোটামুটি দশ মিনিটের দশ মিনিট কাছাকাছি নয় দশ মিনিট কারণ এখানে আর একটা লস হয় কারণ শুধু এটা দিয়ে এটা একটা ইন্টারন্যাশনাল ক্যালকুলেশন তো তারপরেও এটার ভিতরে কিছুটা লস হয় তার মানে আপনি আট থেকে নয় মিনিট ব্যাক পাবেন যদি আপনি টু হান্ড্রেড এমপিআর ব্যবহার করেন তাহলে আরও বেশি পাবেন যদি জাস্ট এই ফর্মুলাটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি জাস্ট এটা ক্যালকুলেটারে নিয়ে আপনি জাস্ট এমপিয়ার বাকি সব ঠিক থাকবে জাস্ট এমপিয়ার আওয়ারের জায়গায় খালি ঘোরাঘুরি করবেন মানে এম্পিয়ার আওয়ার মানে বলছি একশো এমপিআর ব্যাটারি জায়গায় দুশো এমপি ইউজ করতে পারেন দেড়শো এমপি ইউজ করতে পারেন আশি এমপি ইউজ করতে পারেন যা যেমন খুশি তেমন সো আশা করি আপনি যদি এই ক্যালকুলেশনটা বুঝেন এবং তাহলে আপনি আপনার অনেক বড় মানে ক্ষতি ক্ষতির সম্মুখীন আপনি হবেন না এবং আপনি ক্লিয়ারলি এটা করতে পারেন তারপরেও এর যে ক্যালকুলেশনটাই ফাইনাল ক্যালকুলেশন না আরও ভালো ক্যালকুলেশন ইনশাআল্লাহ যারা টেকনিক্যাল ইউপিএস বিক্রি করেন তাদের কাছে আছে এবং আমি ইউপিএস নিয়ে কাজ করি বিগত পাঁচ ছয় পাঁচ ছয় থেকে সাত বছর এবং আমি লিগ্রেন নিয়ে কাজ করি লিগ্রেন খুব ভালো মানের একটা ইউপিএস সো এই বিষয়ে যদি এই লোড ক্যালকুলেশন বিষয়ে যদি আরও কোনো আপনার মন্তব্য থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে আরও কিছু ধারাবাহিক ইউপিএসের অনলাইন ইউপিএসে ইন্ডাস্ট্রিয়াল যে অনলাইন ইউপিএস আছে ধারাবাহিক কিছু টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব যাতে করে খুব ভালো করে আপনারা বুঝতে পারেন এবং আরও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে নেক্সট হাজির হবো সো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেড